আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। বাংলাদেশে অভিনয় শিল্পীদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। একদিনে ব্যবধানে দেশ হারিয়েছে চারজন অভিনয় শিল্পীকে। শনিবার কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরীকে দাফনের রাতেই ঢাকায় চলচ্চিত্রে সোনালি দিনের সুপারস্টার ওয়াসিমের মৃত্যুর খবর আসে। নিমিষেই থমকে যায় বিনোদন অঙ্গন। রবিবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে 70 দশক থেকে ঢাকায় চলচ্চিত্রে সোনালি দিনের এই সুপারস্টারকে। বাদজোহর তার দাফন কাজ সম্পন্ন হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে চলচ্চিত্রের সহকর্মীরাও উপস্থিত ছিলেন। জানাজা শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান ওয়াসিমের লাশবাহী খাটিয়া কাঁধে কবরের দিকে নিয়ে যান। পরে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এই দুই অভিনেতা। শনিবার রাত 12:40 রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন এই চিত্রনায়ক। তিনি কিডনি রোগ সহ নানা জটিলতায় ভুগছিলেন। জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক মেজবাউদ্দিন আহমেদ ওয়াসিম 150+ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ার আক্ষেপ আজীবন বয়ে বেরিয়েছেন বলে জানালেন তার ছেলে ফারদিন। 70 ও 80 দশকের ফোক ফ্যান্টাসি ও অ্যাকশন চলচ্চিত্রের এই শীর্ষনায়ক 74 বছর বয়সে শনিবার রাতে রাজধানী এক হাসপাতালে মারা গেছেন। রোববার জোহরের পর বনানী কবরস্থানে সমাহিত করা হয় ওয়াসিমকে। দাফনের আগে ফারদিন সাংবাদিকদের জানান, 1979 সালে পরিচালক মমতাজ আলীর ইমান চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার বাবা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন পেলেও পরে বাতিল হয়ে যায়। এটি বাবার সারা জীবনের আক্ষেপ ছিল, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে বলে গেছেন, জীবিত থাকা অবস্থায় মানুষের মূল্যায়ন করি না আমরা। যখন কেউ মারা যায় তখন নানাভাবে পত্রপত্রিকায় লেখালেখি হয়। উনি জীবিত থাকা অবস্থায় যদি এই অ্যাওয়ার্ডটা পেতেন তাহলে উনি আনন্দ পেতেন, কিন্তু তিনি সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও জীবনদশায় তিনি অগণিত দর্শকদের ভালোবাসা পেয়েছেন বলে জানান ফারদিন। দর্শকদের জন্যই আমার বাবা ওয়াসিম হয়েছেন, যেখানেই গেছেন সেখানেই সম্মান পেয়েছেন, সবাই এই সম্মানটা পায় না, আমি এটা নিয়ে গর্ব করি। জীবনটা তো খুব ছোট, মান সম্মানের সঙ্গে বেঁচে থাকাই ভালো। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।